আর ব্রেকিং নিউজ, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর ভূমিধর বর্মনের দেহাবসান। দিসপুর হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছিল বর্মন। মৃত্যুর সময় বয়স হয়েছিল 89 বছর। কেবাবারও নির্বাচিত হয়েছিল বিধানসভালৈ। বরক্ষেত্রী সমষ্টিত প্রতিনিধিত্ব করেছিল ডক্টর বর্মনে। 1931 চনের 10 ডিসেম্বর জন্ম হয়েছিল নলবাৰী বেলসরত। হিতেশ্বর শইকীয়ার মৃত্যুর পিছত কিছুদিনের মুখ্যমন্ত্রী হয়েছিল ডক্টর ভূমিধর বর্মন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর ভূমিধর বর্মনের দেহাবসান। দিসপুর হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছিল বর্মন। মৃত্যুর সময় 89 বছর আছিল। যেহেতু বহুদিন ধরে চিকিৎসাধীন অবস্থা আছিল আর মাজতে ঠিক তেনে ধরনের কিছু ভুয়া খবরও উলাইছিল, কিন্তু এই মুহূর্তে যে খবর আমার হাতত আহি পড়েছে সেয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর ভূমিধর বর্মনের দেহাবসান ঘটিছে দিসপুর হাসপাতালত। বিগত কেটামান দিন ধরে চিকিৎসাধীন হয়ে আছিল। মৃত্যুর সময় বয়স 89 বছর। কেবাবারও নির্বাচিত হয়েছিল বিধানসভালৈ। বরক্ষেত্রী সমষ্টিত প্রতিনিধিত্ব করেছিল ডক্টর বর্মনে। 1931 চনের 10 ডিসেম্বর জন্ম হয়েছিল নলবাৰী বেলসরত। ইয়ারে সুতরাং বাতর প্রবিদায় লো, নমস্কার।